ভোটে জেতার সময় যে একটা ভোট বাড়তি পেয়েছিলেন সেটা হয়তো আমি দিয়েছিলাম, বা আমার মতো আরো কয়েকটা যুবক যুবতী। আমরা কারা কারা, আবার মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত হোক, কিংবা রিক্সাওয়ালা বাবা মায়ের কষ্টের টাকায় পড়াশোনা করেছি, বিএসসি এমএসসি এমএ এমবিএ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কিংবা পিএইচডি পর্যন্ত। ভেবেছিলাম 18 সালের রিক্রুটমেন্টে একটা চাকরি ঠিক জুটিয়ে নেব, কিন্তু আপনি আসন পাওয়ার পর হয়তো ভুলেই গেলেন। আমাদের মতো 2.5 কোটি যুবক যুবতী 500 টাকার অ্যাপ্লিকেশন জমা দিয়ে ফর্ম ফিল আপ করেছিল। সত্যি কথা বলতে কি, আমরা কোনো গোষ্ঠী নই, আমরা কোনো নির্দিষ্ট রঙের নামজাদা দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব নই। আমরা আপনাকে বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম। কোটি কোটি টাকা জমা হয়েছে কেন্দ্রীয় কোষাগারে শুধুমাত্র আমাদের অ্যাপ্লাইয়ের ফিস বাবদ, কিন্তু দিন শেষে আমরা কি পেয়েছি? প্রতিবার মন কি বাত লাইভে এসে শুধু নিজের মনের কথা বলে গেছেন, আমাদের জন্য বরাদ্দ সময়টাও কেটে গেছে অজান্তেই। আচ্ছা, মন কি বাত শুধু আপনার কথা শোনার জন্য, আমাদের বক্তব্যগুলো তাহলে কোথায় শোনাবো, কার কাছে বলবো? একটার পর একটা সিট ভর্তি হয়ে যাচ্ছে, ব্যাংক কিংবা রেলের চাকরিতে ভ্যাকান্সি কমছে, লাখ লাখ টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে চাকরি, স্কলার ছেলেরা ডিপ্রেশনে ভুগে গলা ভর্তি করছে স্লিপিং পিল খেয়ে কিংবা ঝুলে পড়ছে সিলিং ফ্যানের সঙ্গে। এরা কিন্তু কেউ সেলিব্রিটি নয়, তাই তাদের আত্মহত্যার খবর কেউ জানতেও পারছে না। অথচ বন্ধক দেওয়া ভিটে মাটিতেই সমাধিস্থ হচ্ছে গ্র্যাজুয়েট ছেলের দেহ। মন কি বাত শুধু আপনার মনের কথা শোনার জন্য যদি হয়ে থাকে, তাহলে যখন এই আত্মহত্যার সীমারেখা অতিক্রম করে শিক্ষিত মানুষের সংখ্যা শূন্য হবে, তখন কে বসে শুনবে এই কথাগুলো? 2.5 কোটিরও বেশি অ্যাপ্লিকেশন জমা পড়েছে মাত্র 1.5 লাখ সিটের জন্য, 500 টাকা করে প্রতি ফর্মে নেওয়া হয়েছে শিক্ষিত যুবদের কাছে, 1.5 বছরের বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু পরীক্ষা কবে হবে কেউ জানে না। আজ এতদিন পর সমস্ত যুব সম্প্রদায় আপনার প্রতি একটাই কথা জিজ্ঞেস করতে চায়, কি আছে এই দেশের জন্য বরাদ্দ? কতগুলো আত্মহত্যার খবর পেলে বুঝতে পারবেন ওরা হারিয়ে যাচ্ছে? তাছাড়া ধৈর্যের একটা সীমাও তো থাকে, নাকি আমরা শুধুই সংখ্যা মাত্র? মন কি বাত ভালো করে শোনার পর বুঝলাম, আপনি শিক্ষিত যুব সম্প্রদায়কে দিয়ে খেলনা বানানোর কথা বলছেন, আর ওদের জীবনকে খেলনা বানাচ্ছে অন্য কেউ। কখনো বলছেন পকোড়া বানাতে, কিন্তু কি আজও বুড়া শুধু একটা সম্মানের সঙ্গে কাজ চেয়েছিল? পিএইচডি করা একটা ছেলে মাত্র 10,000 টাকার বিনিময়ে কন্ট্রাকচুয়াল কাজে যোগ দিচ্ছে, তাও বাধ্য হয়ে। কারণ কারণ তার পরিবারটাকে তাকেই বাঁচাতে হবে, তাই সে যাকে। আগেই বলেছে আপনার প্রতি আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ নেই, তবে বিরক্তি একটু আধটু আছে, তাও এই ঘটনাগুলো চোখে পড়ার পর। কিন্তু এই বিন্দু বিন্দু বিরক্তি যদি কোনোভাবে সম্মিলিত হয়, তখন আপনি কি জবাব দেবেন? আজ আমার অসুবিধা হয়েছে তাই আমি জানালাম, কাল হয়তো আরেকজন পথে দাঁড়াবে, পরশু আরেকজন, কতজনের উত্তর দিতে পারবেন বলুন তো? আমাদের কাছে আপনি ভরসা, আপনাকে সামনে রেখে আমরা নিজেদের আত্মনির্ভরশীল বানিয়েছি, কিন্তু সুযোগ সুবিধাগুলো এভাবে কেড়ে নিলে আমাদের মন কি বাত কাকে শোনাবো? এই একতরফা মন কি বাতে পেট ভরে না স্যার, আমাদের জন্য কিছু ভাবুন, কারণ আপনার ওই চেয়ারে আমাদের অবদান আছে। আপনার রাম মন্দির নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কারণ আমরা সেই অবাঞ্ছিত অন্ধ যাদের দিন রাতের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা শুধু এই হেনস্থা থেকে একটু রেহাই পেতে চাই, একটা চাকরি চাই, একটা নিরাপত্তা চাই, আর চাই মন কি বাতে আমাদের কথা শোনা হোক, সপ্তাহে একদিন আমাদের হাতেও মাইক তুলে দেওয়া হোক। রাজা যখন হয়েছেন তখন সাধারণ মানুষের সমস্যার কথা আপনাকেই তো শুনতে হবে, আপনি আমাদের কথা শুনুন, অনেক কথা বলার আছে আপনাকে, যুব সম্প্রদায়কে এভাবে হারিয়ে যেতে দেবেন না। সব শেষে অনুরোধ রইল, কোনো রাজনৈতিক রং জড়িয়ে আমাদের বিশ্লেষণ করবেন না, কারণ আমরা এক অবহেলিত গোষ্ঠী যারা বছরের পর বছর পড়াশোনা করি, বড় বড় ইনস্টিটিউশনে ভর্তি হই, আর পুরস্কার স্বরূপ পাই স্বেচ্ছা মৃত্যু। আমাদের বেঁচে দেওয়ার পন্থা বলে দেওয়ার মতো অভিভাবক নেই, আর থাকলেও সব জেনেও আমাদের প্রতি উদাসীন, আর আমরা যোগ্যতা থাকা সত্ত্বেও কর্মহীন।